আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ভালোবাসার আরেক নাম আহমেদ জিল্লু। শুক্রবার এই মুহূর্তে আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী চাইনং উত্তর উত্তর কুশিয়ারা ইউনিয়নের আহমেদ জিল্লু, যারা কয় যারা মানবতার ফেরিওয়ালা কয় হয় এই আহমেদ জিল্লু সাবর বাড়ি। আপনারা জানেন যে আজকে পবিত্র ঈদ উল আজহা আমরা সকল মুসলমান পালন করলাম। প্রত্যেকে যার যার বাড়িত বা এলাকার গরু জব করিয়া আমরা এলাকার সকলরে লইয়া আমরা জব করি, আমরা গরু মাংস দেওয়ার চেষ্টা করি। কিন্তু এই আহমেদ জিল্লুর একটা সুন্দর একটা উদ্যোগ দেখে আসলে খুবই ভালো লাগলো। দেখতে পারা যে তান যে বাড়িত তান গরু দিচ্ছেন সাইটটা কুরবানি, সাইটটা কুরবানির মাঝে তান একটা গরু তান ইউনিয়নের যারা অসহায় দরিদ্র মানুষ আছেন তারারে তাই নিজে বাবুর সিদ্ধি ফাঁক করিয়া তাই রান্ধিয়া এই দুপুরের খাবারটা খাওয়াই দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু যদি আপনারা দেখাই সুপ্রিয় ভিউয়ার্স সবাই আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদ উল আজহা দেখতে পারা যে এই আহমেদ জিল্লু সাহেবের বাড়িত তান যে এই যে সুন্দর একটা উদ্যোগ আলহামদুলিল্লাহ। আমরা যে গরুর মাংসটা আসলে এই গরুর মাংসগুলা আমরা সবে যার যার গরু ফাঁক করি বা অনেক এই এলাকার গরিব গুরা আছেন যারা মাংস নিয়া ফাঁক করে খাওয়া লাগে। কিন্তু এই আহমেদ জিল্লুর চেয়ারম্যান তান চারটা গরু কুরবানি দিছিলা, এর মাঝে একটা গরুরে তার নিজে খাটিয়া তান বাবুর সিদ্ধি রান্দাইয়া তান ইউনিয়নের মানুষের খাওয়াইরা। আসলে আপনারা কই যেন ভালোবাসার আরেক নাম আহমেদ জিল্লু, আমরা একটু সেই আহমেদ জিল্লু সাবল মাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসলে আমরা প্রাকৃতিক বৃষ্টির কারণে আসলে জেলা আয়োজনটা করছিলাম ইলো হইছে না, এরপরেও আলহামদুলিল্লাহ মেইনলি আসলে আপনারা আমি একটু তো একটা ধরনের রাখবানি হয় আমি আমি সবার আগে আপনি কিছু খোয়ার আগে নানি আমি আপনার লগে গোলামি লাইতাম যাই, কারণ আপনার মতো একজন চেয়ারম্যান যদি প্রত্যেকটা জায়গাতে সত্যি আসলে ইউনিয়ন প্রত্যেকটা জায়গায় আমি আপনার মানে কিলা যে ধন্যবাদ দিতাম। আপনি কিতা কইবার আপনার এই যে মানুষ মাধ্যমে আমার লগে এই ধর কুশল বিনিময় করে লিছেন আমি বুঝছি। ঈদ মুবারক, টাইম অফ সিলেটের ধন্যবাদ, আমার পেজ থাকি দেবা যারা লাইভে জয়েন্ট হয়েছেন সবদের ধন্যবাদ, ঈদ মুবারক, ঈদ শুভেচ্ছা। আজকে আসলে আমি খুব আনন্দিত আর পাশাপাশি আজকের যে প্ল্যানটা টোটালটা হইল গিয়ে আমার ও যে মুরব্বী দেখলা ও মুরব্বী ও মাইল লাগে ও বিচারের লাগে আমার টোটাল প্ল্যানটা গতর আমার টোটালটা আসলে এনর লাগেও যে গত রমজানের ঈদ আপনারা দেখছেন যে আমি কিছু আমার যে কাজ করি এই কাজের মাঝে তাই খুঁজছিলাম যে আমি ছয় মাস হয়ে যার আমি করে অংশ খাইছি না। তো এদিনও আমি নিয়োগ করছিলাম যে আমার কুরবানি আমার পরিবারের পক্ষ থেকে আমরা অনেক কুরবানি দিই চারটা পাঁচটা প্রতি বছর ছয় সাতটা হলেও হয়। তো যাই হোক টোটাল একটা গরু আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি আমার বাবুর সিদ্ধিয়া রান্ধাইয়া আমি আমার কিছু যে আমার যারা মনটাই মায়া করে এই যে ভালোবাসার যে মানুষগুলো আছে এরারে আমি কইছি যে আপনারা একবার দুইটার সময় আমার নাই হইন জানো কিছু আপ্যায়নের আপনারা আমি কিছু আপ্যায়ন করবো। তো যাই হোক আইসইন আমি খুব খুশি হয়েছি, মেঘে সব জিনিস আমরা কিছু নষ্ট করলিছি, এরপরও আলহামদুলিল্লাহ আমি প্যান্ডেল বানতেছিলাম আমার বাড়িতে যে প্যান্ডেলের ভিতরে আমরা করবো। যাই হোক আমি পারছি না প্যান্ডেলের ভিতরে মেঘের কারণে আমরা আর সব জিনিস আমরা নষ্ট হয়ে গেছে, নষ্ট না এরপরও আমার যেখানে একটা টিনসেট ঘর আছে আমার গ্যারেজের মাঝে শেষ পর্যন্ত অন্য আমরা আশ্রয় নিছি, কারণ আমরা যে সময়টা যার কি খানির যে সময় আছে খানির সময়টা যার কি এর লাগে আমরা আসলে এখানে মাঝে চলের। তো আমার আরো দেখলে আপনারা অনেক মানুষজন আমার কন্টিনিউয়াস আইবা, কারণ আমি জানি আমি ছয়শো মানুষের আমি এস্টিমেট করছি আমার ইনশাল্লাহ কোনো অসুবিধা হইতো নাই যারাও আসছেন। আজকে হইলো কি তারা আমি কইছি যে ভাত কম খাইবা খালি গরু মাংস আর কলেজি আছে আমারও মাই যে যে খাইরা আমি সবচেয়ে বড় খুশি হয়ে গেছি জানি না আগামী কুরবানির ভাইমুখীটা বিচারিয়ে দেখছেন আপনার আগে আমার কইছিল আমি গরু মাংস খাইছি না আজকে তার লাগে আমি যা পোকা করছি আমার মা নাই আমার এরাল নেই আমার জিন্দগি চলা আবার এরাল বুটু আমি দিতে পারবো তো নির্বাচিত হয়েছি ইনশাল্লাহ এই পাঁচ বছর আল্লাহ তালা এরর খেত মতে কাদিম বানাইছে যাতে আর পাল্লা জিনিস করতাম পারি আপনার হলে দোয়া করবা জয় দোয়া করি কমাই জয় ওই নু তোমার নাতি ওই আমার বুয়া জয় জয়
সবর সিদ্ধান্ত ক্রমে যতদিন আসলা যে আমরাও গরু মাংস খাইতাম সবে মিলে খাইমো তখন সবে দেখাইছে যে ওটাও গরু সবচেয়ে বড় যে গরু আছে ওটাও মোটামুটি সবর চয়েস হইছে এটা দেখা গরু খুব সুন্দর তো গুজব করিয়া আজকে এই আয়োজন চলে তার আর আমার সব আমার বড় ইচ্ছা জাগে যে একটা জিনিস আপনাকে সে জানতাম আপনি অনেক অনেক ধরনের তো আপনার ঈদের আগে বা বিভিন্ন ভাবে আপনি অনেক কিছু করেন কিন্তু আজ এইবার এই উদ্যোগটা আনার আপনার পিছনে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা দেশ বিদেশ থেকে বা অনেক প্রবাসী হলো সবার সহযোগিতা আসলে আমি এগুলো করতাম পারি যে আসলে চিন্তা চেতনা মানুষ লইয়া যদি আপনি কাজ করেন তো অটোমেটিক আপনার দিলের ভিতরে আল্লাহ তালায় গাইবি নাজিল করে দিন যে আমি প্রতি বছরও করি কুরবানি দেয় আল্লাহ আমি মশলা কিছু করি বসাই মানুষের কুরবানি মাংস খাওয়ার লাগে আমি মশলা দেই আমি তবে এবার একটু ব্যতিক্রম করছি যাতে মানুষগুলো আমি খালি মশলা দিলে হয় না অনেকজনে মানে ইলা মজা করি পাক করে খাইতে পারে না সব জিনিস পরিপূর্ণ হয় না স্বাদ মিলে না তখন যেহেতু হাজমা গরুর মাংস বাবুর্চি দিয়া পাক করে ইয়া আমরাও খাইমু এরার লোকে এরা আমার পরিবার আমার পরিজন এরা লইয়া একলোকে খাইমু অন্তত পক্ষে এই বারো মাসের মধ্যে একটা দিন হইল না একবেলা এরার লোকে আমি খাইতাম পারবো আমি টার্গেট তৈরি একটাও ও টার্গেট লইয়া আমি আগবাড়ি ইনশাল্লাহ মানুষের লাগে হাজ ভরা মানুষের লাগে মানে চলাটাও সবচেয়ে বড় একটা ইবাদত আমি মনে করি আর যে এরার মুখ আসি মানে আমার দিল মন খুশ থাকা আর কিচ্ছু নাই আল্লাহর যেটাও করছি আজকে আমরা কুরবানি দিছি আল্লাহ তালা এই কুরবানিটা আল্লাহর রাজি খুশি করার লাগিয়ে দিছি এই যে যে আয়োজনটা চল রে এটাও আল্লাহর রাজি খুশি করার লাগে আপনার আল্লাহ দোয়া করবা বিশেষ করে আমার প্রবাসও যারা আসইন আমার বাগনা নুরুজ্জামান লিপন সো আমার ভাই বা আমার ফ্যামিলির অনেকজন মানে আমি যেটাও ইয়ে করি সবই আমার কন্ট্রিবিউশন করেন কারণ আমি একটা টাকা রুজিও করি না দেশ আমার প্রবাসও যারা আছে এরা আমার ফ্যামিলি রকলেও ডোনার করে তো আমার বাগনা যেমন কইছি নুরুজ্জামান লিপন আমার বাগনা সব পলেও কইছে মামা যে তালাগে আমি করবো না আমি কিতা করতাম পারি আমি বললাম তোমার যা মনে কয় দিও আমার আপন প্রবাসও যারা আছে বিশেষ করে বিদেশ বাদেশ যারা আছে এরা লাই দোয়া করবা কারণ এই দেশের অর্থনীতির মেইন সচল রাখার মেইন কারিগরি প্রবাসী সকল যারা আছে এরাও আমার পরিবারের প্রবাসী যারা আছে এরা লাই দোয়া করবা বিশেষ করে আমরা বাংলাদেশের যে প্রান্ত যে প্রবাসী সকল আছেন সব প্রবাসী সকলের আমি ঈদ মুবারক ঈদ শুভেচ্ছা জানাই আর আপনারা আমার আরো দিক নির্দেশনা দিবা আর আমার ইউনিয়ন বাসীরাও কইরাম আমার আপনারা আমার দিক নির্দেশনা যাতে আপনারা দিক নির্দেশনা আপনারা পরামর্শ লই আমি আগামী দিনের সুন্দর করে চলতাম পারি আপনারা আমার চলার অনুপ্রেরণা হইয়া দাঁড়ায় আপনারা আমার সুপরামর্শ দিবা সব ভালো থাকবা সুস্থ থাকবা ঈদ মুবারক ঈদ শুভেচ্ছা আবার আমরা একটা শিফট বই রিপন তুমি আপনার লগে মাত্র আচ্ছা আপনি খাইলিছেন না আমি খাইছি না আমি একটা শিফট খাইছি এখন এবার আর শিফট লগে আর লই খাইমু তো কারো মানুষজন দিছে আচ্ছা শুনে আচ্ছা ওকে ওকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স আসলে এই যে আহমেদ জিলু সাবল আচ্ছা আমরা আর একটা জিনিস আপনার লগে শেয়ার করতাম চাইরাম যে আরো জিনিস আপনার লগে কাছ থেকে জানতাম চাইরাম যে আপনি সব সময় যে দেখছি যে আপনার একটা ছেলে
টান্ডে সব সময় লাগে লোকের রাখার কারণটা হয় আমার ছেলেরে নেই আই নাও আমার ঘরে আমি সব সময় চাই যাতে এ দেখো যে ছোটতে কি অবস্থ তার দাদাই কিতা করছেন আমরা শিখছি আমার বাপসা যায় কিতা করছেন আমরা দেখছি এখন আমরা কিতা করলাম এ দেখতো আগামীতে আমার বাতি দুইটা আছে যাতে আমরা আজীবন থাকো গো আমরা আজীবন বাঁচতাম নাই যাতে তারও এই সেবাটা করিয়ে দিতে পারে তারও এই সেবাটা করিয়ে দিতে হয় লাগি আব্বু ঠিক আছে না তুমি বড় ইয়া লোলা করবাই নানি বাবুল্লা খান আমরা খুব খুশি হইলাম এখন প্রত্যেক আমরা দোয়া করি আর আমরা সব সময় এরকম আসলে আমরা চেয়ারম্যানের পাশে পাশে রাখবার লাগে আর চেয়ারম্যান আমরা পাশে পাশে ও খানি হয়েছে খুব ডাক খালি মাংস খালি মাংস আর তো বাড়িঘর চাউল আছি তো ইন্টারেস্ট লাগছে আজ দু দিন খানি আমরা ঠান্ডার দিন হয়েছে হয় বাড়িঘর চাউল আছি খুব ইন্টারেস্ট খানি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলে দোয়া করি আহমেদুল্লাহ সাহেব লাগি কারণ এই যে সুন্দর একটা উদ্যোগ এই সুন্দর উদ্যোগ এই পরিবেশ এই ঈদের দিন এই ভালোবাসা এই আনন্দের মুহূর্ত আনন্দের দিনও এত সুন্দর এত সুন্দর যে কাজটা করছেন আহমেদুল হিসাবে আসলে প্রশংসার করার মতো কারণ এই যে দেখতে যে বাবুরছি তাই নিয়ে একজন আমরা ফেন্সিগঞ্জের একজন খুবই সুনামধন্য বাবুরছি আছে আপনার নাম কোথায় আমার নাম বাচ্চু মিয়া বাচ্চু মিয়া আপনি কতদিন থেকে এই বাবুরছি 30 বছর ধরে 30 বছর থেকে করা আচ্ছা 30 বছর থেকে আজকের কানিটা একটু যদি আপনারা দেখাই কিন্তু এখানে যারা বইছেন এখন খুব বইরিয়া খাওয়ার লাগে আর যারা খাই নাইছেন যারা খানি শেষ বাড়ির যেটা বাড়া দিয়ে আইসন খানি যেটা খানি দিয়েছেন বাড়া দিয়া নিজের বগরে জি না হবে না এটা আহমেদ জিল্লু এই যে দেখতে পারা যে আহমেদ জিল্লু হিসাবে যারা আইসুন তারা সবরে গাড়ি ভাড়া দিরা বাদ কম খাইবা মাংস বেশি খাইবা বাদ কম খাইবা মাংস বেশি খাইবা আজকের আহমেদ জিল্লুর এই স্লোগান সুপ্রিয় ভিউয়ার্স আসলে একটু আমরা কমেন্ট করে জানাইবো আমরা সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকে কিন্তু আমরা কমেন্ট করা ঈদ মুবারক প্লিজ লাইভটা শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবা আর বিশেষ করে আজকের এই আনন্দময় মুহূর্ত আনন্দের দিন ঈদের দিন খুশির দিন এই খুশির দিনও এই আহমেদ জিল্লু সাহেব সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলার সাইনং উত্তর কুশিয়ারা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান দুইবারের চেয়ারম্যান আহমেদ জিল্লু তার নিজ বাড়িতে আজকে তার নিজে গরু জব করিয়া তাই বাবুর সিদ্ধি পাঠ করাইয়া তার ইউনিয়নের যারা অসহায় মানুষজন সবরে তাই আজকে দুপুরে খাওয়াইছেন এবং প্রত্যেকরে গাড়ি ভাড়া দিয়া দিরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আজকে যেদিন এই প্রশংসা করি না যে কোন ধরনের কাজের প্রশংসা করবে এই যে চেয়ারম্যান আহমেদ জিল্লু চেয়ারম্যান বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই সমাজরে এই ইউনিয়নরে ইউনিয়নের মানুষের ভালোবাসা ফল লাগে এই ইউনিয়নের মানুষের গরিব অসহায় মানুষের পাশে টাকার লাগে দিন রাত পরিশ্রম করে যাবে আমরা একটু কমেন্ট করার চেষ্টা করবো আপনার লগে আমি আছি জাইদুর রহমান রিপন আমার লগে আসুন জহিরুল ইসলাম শিয়াব আসুন আমরা লগে রায়েল আহমদ
অসংখ্য ধন্যবাদ অনেকে মাশাআল্লাহ কইছেন আমরা যেতাম বললাম যে রুবেল তালুকদার রুবেল তালুকদারে কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো কাজ দোয়া রইল অসংখ্য ধন্যবাদ আমরা যেতাম বললাম যে জামাল আহমদ ভাই বলেন জিল্লু ভাই আমি দুবাই থেকে দেখলাম অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাই ভালো শুননি ভালোবাসার আরেক নাম আহমেদ জিল্লু সিলেটের ঐতিহ্যবাহী ফেন্সিগঞ্জ উপজেলার সাইনুল উত্তর কুশিয়ারা ইউনিয়নের আহমেদ জিল্লু সাহেব আজকের এই উদ্যোগটা দেখিয়া আপনারা কি লাগলো প্লিজ কমেন্ট করে জানাইবা কারণ আজকের এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন নিজে বাবুরচি দিয়া একজন সুনামধন্য বাবুরচি যিনি ৩০ বছর থাকিয়া বাবুরচি আছেন তান্ডে দোয়াইয়া ফাঁক করিয়া খুবই সুন্দরভাবে পরিবেশটা মিনারেল ওয়াটার সাথে মিনারেল ওয়াটার দিয়া সকলরে মানে একজন আত্মীয় বা আত্মীয় লগে মানে মেহমান আইলে যেভাবে মানে আমরা প্রত্যেকের বাড়িতে যেভাবে মেহমান আইলে ঈদের সময় যেভাবে আমরা চেষ্টা করি আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা একটু খেদমত করার আমি এইরকম আহমেদ জিল্লু সাহেব যে সুন্দরভাবে একটা স্লোগান রাখছেন ভাত খাইবা কম মাংস খাইবা বেশি আমি একটু জহিরুল ইসলাম শিয়াব রকম মাথা লাগি ধন্যবাদ জানাই আর জাহিদুর রহমান রিপন রে বিশেষ করে আজকে আপনারা জানেন যে নতুন একটা উদ্যোগ গ্রহণ করছেন এই সাইন্য উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিল্লু আর এই একটা স্লোগানও তাই রাখছেন বিশেষ করে ভাত খাইবা কম মাংস খাইবা বেশি আজকে আপনারা জানেন যে বাংলাদেশও পবিত্র ঈদ উল আজহা উদযাপন করছেন এবং ত্যাগের মহিমা শেষে বাংলাদেশের সারা মানুষে কিন্তু ঈদ উল আজহা উদযাপন করছেন আজকে বৈরি আবহাওয়া উপেক্ষা করিয়াও এখানে অনেক মানুষ আইসেন আর এই সাইন্যং উত্তর কুশিয়ারা ইউনিয়নের যারা গরিব মানুষ আছেন মেহনতি মানুষ আছেন তারা কিন্তু সবসময় তিনি আহমেদ জিল্লু সাহেবের চেষ্টা করে যান যে নতুন কিছু উপহার দিতা আর বিশেষ করে তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে তাইন যে এই গরু মাংস দিয়া তাইন খাবাইরা আসলে সত্যি প্রশংসার যোগ্য দাবিদার কিন্তু এই সেই আহমেদ জিল্লু এবং বিগত কয়েকদিন আগে দেখছেন তিনি যখন সিলেট স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল তখন কিন্তু তাই মানুষকে সাহায্য করে গেছেন এবং গত কয়েকদিন আগে রমজানত তিনি মানুষকে সাহায্য করছেন এই সাইন্য উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিল্লু সবসময় কিন্তু মানুষের লাগে তাই চিন্তা করে যায় আসলে নিজের কথা বাদ দিয়া কিন্তু তাই সবসময় মানুষের কথা চিন্তা করেন এই সাইন্য উত্তর কুশিয়ারা ইউনিয়নের মানুষের কথা চিন্তা করেন বিশেষ করে আপনারা জানেন যে একজন চেয়ারম্যান আহমেদ জিল্লু বিশেষ করে জাহিদুর রহমান রিপোর্টে আমার লগে আসবেন আমরা তুরা আহমেদ জিল্লু সম্পর্কে ডিসকাস করি বিশেষ করে আহমেদ জিল্লু কিন্তু সবসময় মানুষের সেবায় নিয়োজিত মানুষ এবং মানবতার সেবায় নিয়োজিত বিশেষ করে আমরা জানি এবং আজকে তাই যে সত্যি প্রশংসার যোগ্য দাবিদার আজকে যে উদ্যোগ গ্রহণ করছেন এটা আপনি কিভাবে দেখুন একটু দেখুন আসলে অসংখ্য ধন্যবাদ জহিরুল ইসলাম শিয়াব আসলে এটা আমি কিরকম দেখলাম তার থেকে বেশি আমরা যে ভিউয়ার্স আছে তারা কারা কইবানে কারণ তারা কমেন্টের উপরে ডিপেন্ড করবো কারণ প্রত্যেকটা কমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকে কিন্তু খুব সুন্দরভাবে কমেন্ট করা এবং এই আহমেদ জিল্লু সবার লাগে দোয়া করা বললাম এখন অনেক প্লেট দো রা অনেক প্লেট দো এই জাঙ্গির প্লেট দে জহিরুল ইসলাম সাহেব আমরা যে জিনিসটা আহমেদ জিল্লু সাহেবের আজকের যে স্লোগান ভাত খাইবা কম মাংস খাইবা বেশি আমরা সত্যি কিন্তু আসলে মাংস বেশি খাই রাখি দেখি চাই আচ্ছা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আসলে সত্যি মানুষে মাংস বেশি খাই রানি আর বিশেষ করে বাংলাদেশ সব জায়গা কিন্তু আইন তারা আল্লাহ সামর্থ্য দিছেন তারা কিন্তু কুরবানি দিছেন এবং কুরবানির পাশাপাশি আহমেদ জিল্লু চিন্তা করছেন যে এই সাইন্য উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আর বিশেষ করে সিলেট জেলার ফেন্সুগঞ্জ উপজেলার সাইন্য উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিল্লু সবসময় কিন্তু নতুন কিছু মামু মানে তান ভাই যে আগে থাইর আলী মামু আসলা মারা গেছেন তাই আমরা সুপ্রমান থাকি আমরা ফ্যামিলির তাইন বা সিগিরি করি এরা তান ভাই ফোর থাকেও তাইন করে আমার যত অনুষ্ঠান হয় মাম্মিও করে মামুর পাকটা আসলে অসাধারণ পাক মানে এর নামে চিহ্ন বা খুব মানে কালারটাও বা অত মজা করি মামে রান্ধ নাকি খুব মজা লাগে
আমি আসলে প্রতি বছরই আপনারা জানেন কুরবানি ঈদ ও ঈদুল আযহা যে যতটুক পারি আমি চেষ্টা করি আমার পরিবারের পক্ষ থেকে যে গরিব সহায় যে মানুষগুলা আছে এর পাশে দাঁড়াইবার লাগে আল্লাহর রাজি খুশি করার লাগে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াইবার লাগে যে আজকে একটু ব্যতিক্রম বলতে প্রত্যেক এই কুরবানি ঈদ এমন কোন মুসলিম পরিবার নাই যে তার গরু আর নইলেও দুইটা গরু মাংস দিত নাই তখন কি আমি দেখি যে প্রত্যেক গরু তো আমি আসলে এই গরু মাংস আর লাগে গরু মাংস লাগে যে মশলাটা আমি প্রত্যেক বছর দেই বা ওই যারা আছে এরারে থাকি এরপরে চিন্তা করলাম যে যদি গত রমজানের ঈদ একজন বৃদ্ধ মহিলা বুঝলা যে ছয় মাসের মাঝে গরু মাংস খাইছেন না আমি চিন্তা করলাম যে আমার পরিবারের পক্ষ থেকে যদি একটা গরু আমি রান্না করিয়া যদি এই যে আমার জেলা পাল্লা পায় যে বয়স্ক মহিলা সকল বা বয়স্ক পুরুষ সকল কেউ দাদা কেউ দাদি কেউ ভাই কেউ বাগ্নি বলাও আছে তারা একটা বেলা যদি পেট ভরি খাইতে পারে আমি ঔসিল্লা যদি করিয়া যে তারা একটা বেলা যে খাওয়াইতাম পারি গরু মাংস পাঠ করিয়া নিজে বাবুর্চি দিয়ে রান্ধে হেলদি নিজের একটু গর্বিত মনে করবো ওয়েল লাগিও আসলে একটু ব্যতিক্রম কিনা ভাই আরো জমি টাকা আচ্ছা 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 আরে জমা ওষুধ দুইটা আচ্ছা দিলাম দিলাম কতদিন লইব মানে ই চেয়ারম্যান হলো আর চেয়ারম্যান ভাইছো না খুবই খারাপ চেয়ারম্যান নেই মানে খুবই মানে আপনার ইচ্ছা এমপি বানাইতে আল্লাহর ঘুমাইলে এটা চিন্তাধারা করিও না আমি ছোট মোটো মানুষ ছোট একটা চেয়ারও বইছি এই চেয়ারের মালিক আমি না এই চেয়ারের মালিক আপনারা আপনারা যদি আমার ভোট দিয়া নির্বাচিত করতাম না তা আমি অত ভোট পাইয়া বাস করলাম না বুঝছো নি আপনারা ভোট দিয়ে বাস করাইছো এই চেয়ারের মালিক আপনারা এই বিজয় আপনারা আমরা লাগে দোয়া করবানি সবাই দোয়া করি বিশেষ করে একটু যদি আপনারা দেখাই ও বাইরে করিলাম আমরা ভাই ভাত খাইবা কম মাংস খাইবা বেশি আমের জিনিস আবার আজকে আচ্ছা ভাই আপনি ভাত খাইবা কম মাংস খাইবা আমি তো দেখতে পারবা যে আমি কিটা খাইলাম বেশি খলিজি আর একটা হার লইছি আমার অনেক ভালো লাগছে আর দোয়া করি এরকম চেয়ারম্যান সব ইউনিয়নে যাতে হয় এরকম চেয়ারম্যান পাওয়া বাইকদের বিয়া পাওয়া সুপ্রিয় ভিউয়ার্স আসলে
আমি খুবই আসলে এই ঈদের দিন খুবই খুশি লাগে খুবই আনন্দ লাগে আমি আসলে খুবই ভাগ্যবান কারণ আজকের এই আনন্দময় দিন আজকের এই আনন্দের দিন ঈদের দিন এই রকম একটা পরিবেশে আইতাম পারছি আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো লাগে আচ্ছা জহিরুল ইসলাম সাহেব আজকের এই পরিবেশে আইয়া তোমার কি লাগে আসলে অ্যাকচুয়ালি আমি প্রাইড মনে করি যে আজকের এমন একটা বালাগাজও আমি সরিবিতাম পারছি বিশেষ করে আর আহমেদুল ভাইয়া সবসময় কিন্তু টাইম যে ব্যতিক্রমী উদ্যোগগুলো গ্রহণ করেন তারই ধারাবাহিকতা কিন্তু আজকে এই ব্যতিক্রমী উদ্যোগটা গ্রহণ করছেন আমরা এই মুহূর্তে দেখতাম পারি আর বিশেষ করে কেন অনেক মানুষ আইসেন আর এই সাইন্যমূর্তি উত্তর কুশিয়ারা যারা গরিব মানুষ আছেন তারা কিন্তু এই মুহূর্তে খাইরা আমরা দেখতাম পারি আর বিশেষ করে আজকে হইলো আপনারা জানেন যে ঈদুল আজহা আর এই ঈদুল আজহার দিন কিন্তু তাই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছেন আমরা সচরাচর এমন উদ্যোগ গুলা বাংলাদেশে খুবই কম আসলে আমরা দেখছি না বললেই চলে এমন ঘটনা কিন্তু বিরল একটা দৃষ্টান্ত স্থাপন করছেন সাইন্য উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিল্লু বিগত দিনও কিন্তু তাই এই সাইন্য উত্তর কুশিয়ারা ইউনিয়নের লাগে অনেক কিছু করছেন আচ্ছা আপনারা আপনি কি তা গরু শুধু গরু মাংস না কলেজেও আছে আপনারা যে খুশি লাগে দাদি আপনার কিছু কিলা লাগে যে ভালো লাগে আমরা মেম্বার চেয়ারম্যান বালা সবাই ঈদ উল আজহা শুভেচ্ছা ঈদ মুবারক আসলে আমরা এই ঈদ উল আজহার সময় যেখানে আমরা কুরবানি ঈদ হই প্রত্যেকে কিন্তু ঈদের নামাজ পড়িয়া গরু জব করিয়া বা গরু আমরা সবে যার যে বাড়ির তো বাটিয়া উঠে আমরা ঈদ একটু মানে রেস্ট নেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে আমরা সকল কিছু শেষ করলাম এই আহমেদুল সাহেবের বাড়ি যখন শুনলাম এত সুন্দর একটা আয়োজন আর এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আজকের এই দিনও আসলে প্রশংসা করার মতো আমরা আকাশ চোখলে আহমেদুল সাহেবের লাগে দোয়া করি এবং তার পরিবারের লাগে দোয়া করি যারা তার পরিবারের যারা দুনিয়ায় ছাড়িয়া গেছেন গিয়া কবরের বাসিন্দা গেছেন আল্লাহ যেন সবরে জান্নাতবাসী করুন এবং যারা দুনিয়ায় আসুন এবং প্রবাসও আসুন আল্লাহ যেন সবরে নেক হায়াত দান করুন আর এই রকম আহমেদ জিল্লু যেন প্রতিটা জায়গায় এইরকম আশা করি আমরা বিশেষ করে আপনারা জানেন যে টাইমস অফ সিলেটও এই আহমেদ জিল্লু সাহেব কত রকম কাজ করছি এটা আসলে লাইভ তুলিয়া গেছে আপনারা সামনে এটা কইয়া শেষ করতে পারতেন টাইমস অফ সিলেটও অনেক লাইভ আছে আপনারা দেখবা আচ্ছা আর একটা জিনিস আপনার কাছ থেকে জানতাম সেরকম আচ্ছা আপনি আজকে দেখতাম আমরা যে খালি গরু মাংস না লগে আপনি মিনারেল ওয়াটার আনছেন মিনারেল ওয়াটার আমরা সচরাচর যখন জানো বিদ্যুৎশালী যারা আছে সবেও খায় বা এরা আসলে এখন এরা যদি আমি টিফুলো পানি দিয়ে খাওয়াইয়া দেই আর দিন আমার বিআইপি অনেক গেস্ট হল আইলে বন্ধু বান্ধব আইলে বা আমরা লাখানো যে মানছি যে একটা প্রবাদ আছে না তেলও তেল দেন তো আমি তেলও তেল দেওয়াটা পছন্দ করি না যে এটা বোতলের পানি দেখে তুমি না দেখ অনেক কিনিয়া খাও নিকো তারা কিনিয়া খাইতে পারে না পয়সা নাই এখন এগুলোর মাঝে কিতা সাধারণ পানি হবে এখন আমি চিন্তা করলাম যে আমরা বোতলের পানি দিয়ে ভাত খাইতাম এরা লইয়া মানে একবারে ফ্রেশ একটা আছে হয় আসলে এখানে যারা হয় সেগুলো খুব প্রশংসা আমরা আর আসলে আমি কমেন্ট করার চেষ্টা করবো অনেক অনেক জায়গা থেকে আমি জহিরুল ইসলাম
شابري غويمو اكتو اسكي اي درنر خاج اي درنر خاجو امرا دخرام ابون امرا جي اونو بوتي تا اسكي دين تا ايدر اكتا دين كشير دين امار جسي كبير بالا لگل جوريل اسلام شاب تمارا اونو بوتي تا دان تنسي ধন্যবাদ এজন মানবিক চেয়ারম্যান মানবতার চেয়ারম্যান জনগণের চেয়ারম্যান জনদরদি চেয়ারম্যান সাইন নম্বর তর্কশেরা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ আসলে আমি সব সময় কই এবং কইছি যে সব সময় নিত্য নতুন কিছু কাজ গ্রহণ করেন এবং এই যে সাইন নম্বর তর্কশেরার মানুষের কথা চিন্তা করেন এই যে সাইন নম্বর তর্কশেরা ইউনিয়নের খাওয়া যে মানুষ আছেন তার কথা চিন্তা করেন গরিব দুঃখী মেহনতি যে মানুষ আছেন তার কথা চিন্তা করেন এবং সত্যিই কিন্তু আজকের এই কাজগুলা প্রশংসার যোগ্য দাবিদার এই সাইন নম্বর তর্কশেরা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদুল লাগে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতাম বাইরাল চেয়ারম্যান হইল অনেকে বাইরাল চেয়ারম্যান হইল আসলে তান বাইরাল কইছেন কিলা কোন ধরনের কাজ করিয়া আজকে এই বিশ্বের মানুষ তানরে এত প্রশংসা করে এবং বালা পায় আসলে সত্যি আমি অনেকে কিন্তু কোয়েন দিয়ে আমি জিলো যাবে বাইরাল আসলে না আপনার এই কাজগুলো যে জনগণের কাজ করে দেখার জন্য অনেক দিন থামা নাইব বালা কাজ করব ইনশাআল্লাহ ফজিলত দুনিয়াতে রইবা আখিরাতে রইবা মানে তাই তো দুইবার ঘুরছি আর মেন আবার ওই দিবেন আগে দিয়ে ও লাগতো না আয়োজন করছেন আর এখন আপনি খাইরা আছেন একটু খাইয়া খাইও মাতি আমরা শুনছেন আপনার কাছে ভাত হালকা কম মাংস আজকে চলো আপনার কিরকম লাগে আজকে আসলে অনেকে কিন্তু আপনার এই ধরনের প্রশংসা করা বা খুশি হইরা মানে যেটা যে সবচেয়ে বড় জিনিসটা এখানে যারা ওয়াইরা সব খুশি হইরা এই খুশিটা যে একটা বালা যে একটা কাজ করতাম পারছি এই যে মাংস যারা লইয়া আজকে পবিত্র ঈদুল আজহা কুরবানি দিয়া কুরবানি মাংস লইয়া যে এরা লগে খাইতাম পারছি আজকে মনে হয় কালকে দুই দিন আজ মনে হয় কাল দুই দিন জানি না কচি শুনো কচি শুনো আজ মনে হয় কাল দুই দিন খাই বাস মরি নিশ্চয়তা নাই তো যদিন বাসি যত সময় পারি বালা কাজ নে কাজ করিয়া যাই পরে ভালো লাগে খামে আই মূল লক্ষ্য উদ্দেশ্য সবকে আল্লাহরে রাজি খুশি করা এই সমাজ দেখানি লাগি না আর ওখানে লেখানি অনেকে অন্য লেখান মন্তব্য করতে পারেন যেহেতু সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম বিশ্বের মাঝে সবচেয়ে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া ফেসবুক কিছু কিছু জিনিস আছে আমরা তুলিয়া ধরি খেলে তুলিয়া ধরি আমরা লাহান সমাজ আছে আজ বলে যাও এই গরিব সহায় মানুষের মতো আজ কখনো লাগে কখনো লাগে কিছু জিনিস আচ্ছা আমরা এই এই মুহূর্তে গিলাসরা তাকিয়া রুকন ভাই ফোন করছেন তাই কমেন্ট করছেন আল্লাহর হুকুম হয়েছে না ভাই পাস করতে পারছেন না তবে আমরা মনে করি ভাই চেয়ারম্যান গিলা সরার আমি গিলা সরার প্রত্যেকটা যত কাজ হয় কোন অভিযোগ আইলে বা কোনো কিছু হইলে লগালো রুকন ভাইয়ের ফোন ধরি আগে আমরা লেচু ধরে আসলাম লেচা আসলাম তখন আমি রুকন ভাইয়ের হইতাম পাশাপাশি এখনো রুকন ভাইরে দ্বিতীয়বার নির্বাচন হওয়ার বাদে মনে হলো এক দশটা বিচার করি আসছে রুকন ভাইরে লইয়া আল্লাহর হুকুম হইলে সমাধান হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ঈদ মুবারক দোয়া করো ভাই দোয়া করো রুকন ভাই আপনারা বড় ভাই আপনারা আরো কিছু পরামর্শ দিলে দিক নির্দেশনা দিলে আমার
আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা হয়ে দাঁড়াইব। অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকে কমেন্ট করে, আমরা কমেন্ট করার চেষ্টা করব, আপনাদের মাধ্যমে আমরা একটা কমেন্ট করব। আমার সালাম দিবেন বাইরে ভাই, আপনারা শোয়েল তানবীর ভাইয়ের সালাম দিছেন। এরপরে এমডি আতিক ভাইয়া কইছেন মাশাল্লাহ। এরপরে নুমান আহমদ ভাইয়া কইছেন ঈদ মুবারক। নুমান আহমদ আবার নুমান ভাইয়া কইছেন যে মাশাল্লাহ। আবার রুকনুজ্জামান চৌধুরী ভাইয়া কইছেন আলহামদুলিল্লাহ। আসলে এই দিন মাংস খাইতাম পারি আর দিল্লু আইলে ভাইয়া, আসলে খুব ভালো লাগে। আমি জহিরুল ইসলাম সাহেবের কাছে একটু কমেন্ট করা লাগে। ধন্যবাদ জানাই আর অনেকে কিন্তু এই মুহূর্তে কমেন্ট করলাম। এমডি রুকনুজ্জামান চৌধুরী ভাই কমেন্ট করছেন, অসাধারণ বুদ্ধিভিত্তিক এবং সময় উপযোগী চিন্তা, ধন্যবাদ। এ ধরনের কাজকে আল্লাহ তাআলা কল্যাণ কাজ হিসাবে কবুল করুন এবং উত্তম যা যা দান করুন। এটা রুকনুজ্জামান ভাই কমেন্ট করছেন, ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট করছেন। এখানে আহমেদ লিটন ভাই কমেন্ট করছেন, ঈদ মুবারক বন্ধু রিপন, আর আপনারা ঈদ মুবারক জানাইছেন। আর এমডি জামিল হোসেন ভাই কমেন্ট করছেন, ঈদ মুবারক। এমডি রুমন আহমদ ভাই কমেন্ট করছেন, ঈদ মুবারক। এবং এমডি জামিল হোসেন ভাই এই মুহূর্তে কমেন্ট করছেন, মাশাআল্লাহ। মাসুম আহমদ ভাই কমেন্ট করছেন, ঈদ মুবারক। এমডি সাইফুর রহমান ভাই কমেন্ট করছেন, মাশাআল্লাহ, ঈদ মুবারক। এমডি কামরান আহমদ ভাই কমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ। এমডি রাসেল আহমদ ভাই কমেন্ট করছেন, আমার সালাম দেও চেয়ারম্যান কে। অনেকে ভাই আপনারা সালাম দিরা, আপনারা সালাম দিরা। আর এমডি লোয়েশ ভাই কমেন্ট করছেন, জিল্লু ভাই উদার মনের মানুষ, ঠিক আছে। আর এরকম চেয়ারম্যান কিন্তু বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের প্রয়োজন এবং প্রতিটি সেক্টরের কিন্তু এমন মানুষ হইলে বাংলাদেশের প্রতিটি সেক্টর কিন্তু সহজে চেঞ্জ হয়ে থাকবো, বাংলাদেশের মানুষ কিন্তু সহজে চেঞ্জ হয়ে থাকবো। আর এমন চেয়ারম্যান কিন্তু এমন প্রতিটি সেক্টরের প্রয়োজন আমি সবসময় মনে করি। এমডি আলিমুদ্দিন ভাই কমেন্ট করছেন, মাশাআল্লাহ। সাইন উত্তর কুশিরা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিল্লু ভাই, ধন্যবাদ, আল্লাহ তাআলা উত্তম যা দান করুন। আমি এমডি সুনামিয়া ভাই কমেন্ট করছেন, ঈদ মুবারক। আহমেদ রাহিম ভাই কমেন্ট করছেন, জয় হোক মানবতার ফেরিওয়ালা ভাই জিল্লু ভাই। এমডি এস এ জিসান ভাই কমেন্ট করছেন, মাংস খাও বেশি করে। ওই ভাই আজকুর স্লোগান হইল গিয়া যে ভাত খাইতা কম মাংস বেশি খাইতা। আলেক কান্ত সাহেব কমেন্ট করছেন, মাতিজা সিয়া টেস্ট বুঝি লাইছে। খুব বেশি আসলে খাইমু আমরা এক পিস খাইয়া বুঝছি। আর আপনারা অনেকে কমেন্ট করা, অনেকে আইতা চাই, আইতে পারবা সমস্যা নাই, আইতে পারবা। গরু আমি আপনারা আইতে পারেন, কোন অসুবিধা নাই। আমার বেকআপ আছে, তিনটা ব্যাগ আমি গাড়ি করছেন, একবার পুরা ফুলফিল আছে ইনশাআল্লাহ। অনেকে কিন্তু কই রাই মোটে আইতা আউকা যা কিছু আছে তা আবার টাকা দিবো ওখানে খাইতে পারবেন। ওকে আপনারা কিন্তু অনেকে কিন্তু কমেন্ট কইরা কররা যে আইতা আপনারা আইতা পারবা যে কোনো জায়গা সাইন্য উত্তর কুশিয়ারা ইন্দিনো সীমাবদ্ধ না। আইতা এই মুহূর্তে কিন্তু তাই নিবু যতজন মানুষ আছেন লাইব বা এমনি যতজন জানতে পারছেন সব কিন্তু এই মুহূর্তে আইতে পারবা। যত সময় সম্ভব আছে খানি, যতটুকু খানি আছে ততটুকু কিন্তু খাবাইয়া দিবা, আপনারা আইতে পারবা। এমডি গেদামিয়া মোহাম্মদ গেদামিয়া ভাইয়ে কমেন্ট করছেন যে মাশাআল্লাহ। মোহাম্মদ তারেক আহমদ ভাইয়ে কমেন্ট করছেন, ঈদ মুবারক, ভালো, ধন্যবাদ ভাই। নাজমুল ইসলাম ভাইয়ে কমেন্ট করছেন, ধন্যবাদ চেয়ারম্যান। কামরান আহমদ ভাই কমেন্ট করছেন, অসাধারণ, এরকম চেয়ারম্যান সব ইউনিয়নে দরকার। জিয়া ভাই এরকম চেয়ারম্যান কিন্তু প্রতিটা সেক্টরও দরকার আমি যেটা মনে করি। এমডি রুমান আহমদ ভাই কমেন্ট করছেন, আল্লাহ আর তৌফিক দিতা আহমেদ জিলু ভাই রে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আরো তৌফিক দান করেন। এমডি শাহিন খান ভাই কমেন্ট করছেন, আমরা সারা বাংলাদেশে এমন করতে পারবো না, তবে আমরা মনে করি একটা ইউনিয়নে থেকে এভাবে শুরু করলে এক সময় সারা বাংলাদেশের মানুষ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবকে, ধন্যবাদ ভাই। আমরা আবার গাইলাম, আবার গাইলাম কিতা।
গোলাম তুফর আলী ভাই কমেন্ট করছেন মাশাআল্লাহ দুবাই থেকে ফারুক নিয়া ভাই কমেন্ট করছেন ওকে ধন্যবাদ ভাই রতন মাহবুব ভাই কমেন্ট করছেন ঈদ মোবারক চেয়ারম্যান সাহেব রকিব হোসেন ভাই কমেন্ট করছেন ঈদ মোবারক এমডি নাসিরউদ্দিন নাসির ভাই কমেন্ট করছেন ঈদ মোবারক এমডি জুনায়েদ ভাই কমেন্ট করছেন ঈদ মোবারক কাউসার আহমেদ ভাই কমেন্ট করছেন মাশাআল্লাহ ঈদ মোবারক ওকে জয়ী লুকাম সাহেব অসংখ্য ধন্যবাদ আবারো কমেন্ট করার চেষ্টা করব আমরা এত বড় এই মুহূর্তে অনেক ভিউ আছে আমরা লাগাছি আজকের এই আনন্দময় মুহূর্ত আপনারা প্রথমে আমি কইছিলাম ভালোবাসার আরেক নাম আহমেদ আপনি তো বেশি খাইলি রা আজকে তো যা পারি বেশি খাইলি রা আপনি ইল্লা গরু মাংস খাওয়া খাইতাম পারি আমার গরু খাইবার দিন না আমি বিয়াত গিয়ে রুষ্ট খাই না খালি কারি খালি গরু মাংস কারণ গরু খাইবার দিন না এবার কম দিন আমার খাইবার ওদার লাগে ও তো আইজি তোর আলহামদুলিল্লাহ আসলে আপনারা যে কথাটা কইতাম সেরকম ভালোবাসার আরেক নাম আহমেদ জিল্লু আমি প্রথমে লাইভটা সারা পরে কইছিলাম যে ভালোবাসা আরেক নাম আহমেদ জিলু উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাশে সুখে দুঃখে যে কোনো এখন পাশে থাকুন সেই আহমেদ জিলু সাহেব আজকের এই আনন্দময় দিনে আনন্দময় মুহূর্ত আসলে খুবই ভালো লাগে আমরা বিশেষ করে এই যে এরা মানুষ আসেন তারা কিন্তু আজকে এই মাংস খাইরা নিজে মানে বাবুর সাথে পাক করিয়া এবং বারিক চাল যেটা চিনির গুড়া চাল হয় চিনির গুড়া চাল দেয় চিনির গুড়া চাল রাইট চিনির গুড়া চাল যেটা হইলে ও যে স্পানের ফার্বন যেটা আছে সত্যি বালা যেটা আছে আমি আমার বন্ধু আপনারা দেখছেন বিগত দিন যে আনিস পাটুয়ারি বা রমজানও দেখছেন আমার রোজাত আমি তার কাছ থেকে চাল আনছিলাম আনিস পাটুয়ারি ধন্যবাদ বন্ধু খুব মজার টেস্ট চাল মানে আমি আনাইছি তার ওখান থেকে চাল তার গাড়ি দিয়ে আমার বাড়িতে পাঠাইছি চাল ঈদ মুবারক সবরে আর পরে ঈদ মুবারক আহমেদ বিমান ভাড়া দিলে এমনি আইতা হরণ আপনার মাতৃভূমি আপনার আপনি দেখিয়া খাওয়াইয়া দিয়া যাইবা বিমান ভাড়া ইনশাল্লাহ আপনারা আর এই কষ্টের বলে আমরা মুখে আসি উঠে প্রবাসী সকল যারা আছেন আপনার বিমান ভাড়া দেওয়ার সামর্থ্য আছে নি রা ভাই আপনারা প্রবাসী দেখি অত মেহনত করি আমরা দেশের টাকা পাঠাই না আমরা চলি ইনশাল্লাহ এর বাদে কইলাম আপনি যদি আইতা চান দেশ ইনশাল্লাহ এই ভাই ফিজাইতাম না আপনারে কইলাম যতটুকু পারি আপনার কন্ট্রিবিউশন করুন দেশ আওয়ার স্বার্থে আমার নাম্বার লিখে রাখো 0711376709 হোয়াটসঅ্যাপ আছে ও নম্বর আমার মেসেজ দিন যেন আমি যতটুকু পারি আপনারা সহযোগিতা করবো আপনাদের সহিতে গেলে ইনশাল্লাহ কারণ আপনারা এই দেশের অর্থনীতির সচল রাখার মেইন কারিগর মেইন যোদ্ধা প্রবাসী হল আপনারা ছেলে উঠতে নাই আমি আপনারা আউকরা দেশ ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনারা খালি ভিভিআইপি নাই আপনারা অরিজিনাল ভিআইপি দেশের অরিজিনাল ভিআইপি আপনারা প্রবাসী হল যারা আছে ইনশাল্লাহ আমরা কিছু কমেন্ট করবো অনেকে কিন্তু কমেন্ট করো আসলে আসলে খুব সুন্দর সুন্দর কমেন্ট আজকে আমরা কমেন্ট পড়াবার চেষ্টা করবো অনেক সময় কিন্তু আমরা কমেন্ট পড়া হয় না যেহেতু আজকে অনেক মানুষ ফ্রি আছেন যেহেতু ঈদের দিন বাংলাদেশের অনেক মানুষ কিন্তু আজকে ফ্রি আছেন আর আমরা কমেন্ট করার চেষ্টা করবো এই মুহূর্তে লাইভও আমরা দেশ এবং প্রবাস থাকি অসংখ্য গণিত মায়ার ভাই বোন যুক্ত হয়েছেন আর সবরে ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমরা প্রবাসী রেমিকেন যোদ্ধা মায়ার ভাই বোন কিন্তু আজকের এই দিনে যুক্ত হয়েছে আমরা বাংলাদেশ আজকে ঈদুল আজহা উদযাপন হয়েছে এবং আগের মহিমা শেষে আজকে বাংলাদেশের সারা বাংলাদেশের মানছে ঈদুল আজহা উদযাপন করা আর মাংস লোনাবা আবহাওয়া উপেক্ষা করিয়া এই মাংস দেবে খানির লাগি অসংখ্য মানুষ স্লোগানটা হইল যে মাংস খাইবা বেশি বাদ খাইবা কম আসলে এই স্লোগানটা আমরা একটা কমেন্ট পড়ি
আনোয়ারা হোসেন ভাই কমেন্ট করছেন ঢাকা থেকে লাল গোলাপ শুভেচ্ছা জিল্লু ভাই কে ধন্যবাদ ভাই অনেকে মহা মূল্যবান কমেন্ট করে আপনারা কমেন্ট করার পড়ার চেষ্টা করি আর এমডি কামরান আহমেদ সুমন ভাই রাজুর ভাই জুনি গো লাইভ মোবারক সোহেল খানদির ভাই কমেন্ট করছেন অনেকে পশু জবাই দিয়েছেন কিন্তু কুরবানি আমি বারসাইয়া খাইলিছি আপনারা আপনার এই কাজ খুবই মহৎ মহান আল্লাহ তাআলা সবাইকে উত্তম ভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুন আমিন এমডি কামরান আহমদ ভাই আরো কমেন্ট করছেন এস এ জিশান ভাই কমেন্ট করছেন কমাইয়া খান ভাই আরো অনেক মায়ার ভাই কইছেন মির্জা শফিউর রহমান ভাই কমেন্ট করছেন আমি দেখি আর এস এ জিশান ভাই অনেক কমেন্ট করার ধন্যবাদ ভাই আপনার কমেন্ট করার লাগে আর আর এস রুমেল আহমদ ভাই কমেন্ট করা ঈদ মুবারক মায়ার বড় ভাই আমার তুফাত জলক উজ্জ্বল ভাই কমেন্ট করা মাশাআল্লাহ ঈদ মুবারক সাইফুল ইসলাম ভাই কমেন্ট করা আমি দুবাই থেকে দেখলাম ধন্যবাদ ভাই আপনার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মায়ার ভাই যাদের রেমিটেন্স চলে এই বাংলাদেশ আব্দুল্লাহ নুমান ভাই কমেন্ট করা ভাই কোন জায়গা দিকে হইলো ভাই সিলেট জেলার জেলার সাইনম উত্তর কুশিয়ারা ইউনিয়নের সাইনম উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিল্লু সাহেবের বাড়ির এই মুহূর্তে একটা ব্যতিক্রমী উদ্যোগ আসলে ব্যতিক্রমী উদ্যোগ অনেকে কিন্তু কোরবানি দিছেন আসলে কোরবানি খালি গরু মাংস বাটিয়া দিছেন কিন্তু আহমেদ জিল্লু সাহেবে কিতা করছেন আহমেদ জিল্লু সাহেবে তাই চিন্তা করছেন সাইনম উত্তর কুশিয়ারা ইউনিয়নের যে খাতে খাওয়া মানুষ আছেন গরিব মানুষ তারা তো মাংস দিলে তারা খাইতে পারছে না মাংসর লগে মশলা লাগে চাউল লাগে এগুলা কিন্তু দরকার কারণ কিতা করছেন তাই কেন ফাঁক করছেন রান্না করিয়া কিন্তু এই সাইন্য উত্তর কুশিয়ারা ইউনিয়নের মানুষরে খাবাইরা আর এমডি রাহিম ভাই কমেন্ট করেন আসসালামু আলাইকুম ভাই আমার বাড়ি মৌলভীবাজার আমি দোয়া করি আল্লাহ আপনাকে নেক খায়াত দান করুন আমিন এমডি মোহাম্মদ তুফায়েল আহমদ চৌধুরী ভাই কমেন্ট করেন ঈদ মুবারক সৈয়দ মাহমুদুল হাসান ভাই কমেন্ট করছেন ঈদ মুবারক এমডি আব্দুল হামিদ ভাই কমেন্ট করছেন আমার ভালোবাসার আরেক নাম আহমেদ জিল্লু অনেকে কমেন্ট করা সবলে ধন্যবাদ জানাই আর অনেকে কেন আইসইন এবং অনেকে কমেন্ট করা আপনারা আইসা আপনারা এখানে আইবা আইলে কিন্তু আপনারা খাইতে পারবা অ্যাভেলেবেল খানে কেন আছে আপনারা আইলে খাইতে পারবা আসলে আমি প্রথমে বুঝছিলাম মেবি সাইন উত্তর কুশিয়ারা ইউনিয়নের মানুষের লাগে যে খানে গুলো আইস বানাইছেন আসলে না তাই ইতিমধ্যে কইছেন যে যারা লাইভও যুক্ত হয়েছেন বা দেখরা তারাও কিন্তু আইতে পারবা আসলে কেন আইয়া আপনারা খাইতে পারবা আসলে সাইন উত্তর কুশিয়ারা ইউনিয়নের লাগে শুধু ইটা নাই এটা কিন্তু এই মুহূর্তে কিন্তু সবল লাগে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা আইবা আর অনেকে কমেন্ট করা আপনাদের লগে থাকুক আর লুবাইয়ের লগে আর একটা জিনিস আমরা উঠে যাবো আরেকটা জিনিস ভাই সবসময় আমি দেখি যে কিছু ক্ষেত্রে মানছে কইন যে আহমেদ দিলু ভাইরাল হওয়ার লাগে এগুলা কররা আসলে ইচ্ছারে আপনি কি ভাবে আমি মনে করি আমার যে চিন্তাধারা আমি একটা কই জিনিস কইলাই আমার চিন্তাধারা আমি একটা মনে করি যে এরকম যদি মানুষে দেখিয়া উৎসাহিত তাহলে কিন্তু আমরা সমাজের লাগি বলা আমরা দেশের লাগি বলা আপনার আপনি বালা করুকার বা ধরুকা আলোচনা সমালোচনা তা অবশ্যই দুইটা থাকবো আপনার আপনি যদি যে কাজ যে লক্ষ্য উদ্দেশ্য লইয়া খারাইছেন আপনি লক্ষ্য উদ্দেশ্য টার্গেট লইলে আমি ওখানে গিয়া পৌঁছাইতাম আল্লাহ তাআলা ওখানে নিয়া গিলা পৌঁছাইতা এখন সে আমার পিছনে সমালোচনা করে সে বাইরে লওয়ার লাই করে এটা যদি মাথু নয় না এটা যদি কমেন্টে উত্তর দেন তা আপনি লক্ষ্য দিতে পারতা না এটা পিছনে অনেক অনেক জিনিস হইব আপনি আপনার বালা কাজ করুক আল্লাহ রাজি খুশি করার লাই করুক ইনশাল্লাহ আপনার যদি নিয়ত সহি থাকে আল্লাহ তালা আপনার নিয়ত সহি কবুল করবা আর দুনিয়াতে পাইবা আগেরও পাইবা তো এটা আলোচনা সমালোচনা এটা আমি তর্ক করি না কে ও আর লাগে বাইরাল লাগে কে ওখানে লাগে আমি যে কাজ করি আর আপনি হলে একটা কাজ করিয়া দেখাও কা অবশ্যই আমি যারা কমেন্ট করো যে আমি কইতে কইম একটা আনসার আমার যেটা আমি কইরাম যে প্রশ্নের উত্তর লই একটাও আমি যে কাজ করি আর যদি মনে করেন বাইরাল হওয়ার লাগে করি আর যদি মনে করেন সমাজে আমি প্রতিষ্ঠিত হওয়ার লাগে করি আর বা যদি মনে করেন আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবে আমার পরিচিতি বাড়াইবার লাগে আমি ওখানে করি আর আপনি একটা কাজ করিয়া আপনি বাইরা লই যাও আপনি একটা করিয়া একটা উদ্যোগ নিয়া ওলা একটা কাজ করিয়া দেখাও আমি তো কোনো অন্তত দেখি না যে যতটাও কাজ করি এখন অন্তত দেখি না আমি অত্যন্ত খুশি হয়েছি গত কয়েকদিন আগে এই চার দিন আগে আমরা উত্তর বঞ্চিগঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ছোট ভাই আমার কাছে একটা পরামর্শ নিয়েছিল আগে তো সাবেক চেয়ারম্যান ইমরান আসলা সেও একটা আমি দেখছি যে মশলার বাজার আমি যেটা করছি আব্দুল চেয়ারম্যান হওয়া তাই নেলা করছেন আমি খুব খুশি হয়েছি যে অন্তত পক্ষে যে কিছু মানুষ আমরা দেখিয়া যদি এই গরিব এই যদি করে সে করিয়াও যে সব পাইলো আর আমি না করিয়াও সব কিছু অংশীদার হইলাম একজন দুইজন হইলো এটা থাকবো তানোর মাঝে সার থাকে না সবে যে আমার বালা পাইব আর সবে যে আমার বালা হইব তাও নাই এটা স্বাভাবিক এটা থাকবো এটা আমি কিছু মনে করি না
সব ভালো থাকবা সুস্থ থাকবা আমার লাই দোয়া করবা আমার পরিবারের লাই দোয়া করবা আর প্রবাসী সকল যারা আছেন লাই দোয়া করবা আর ওই যারা আছে এরা লাই দোয়া করবা যাতে মরার আগ পর্যন্ত এই মানসর লাগে আমি হাজির করে দিতাম পারি সবরে ঈদ মোবারক শুভেচ্ছা আসসালামু আলাইকুম এই মুহূর্তে সবরে ঈদ মোবারক জানাইছেন সাইন্যঙ্গ উত্তর কোশিয়ারের চেয়ারম্যান আহমেদ জিল্লু ভাইয়ে আর সবরে ঈদ মোবারক জানাই আর টাইমস অফ সিলেট পরিবারের পক্ষ থেকে রিপন চাচা আমরা লগে আছেন জাহিদুর রহমান রিপন চাচা থ্যাংক ইউ কইবা এই মুহূর্তে সুপ্রিয় ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ জহিরুল ইসলাম শাহাব আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী জয়েন উপজেলার সুপ্রিয় ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি ঐতিহ্যবাহী সিলেটের ঐতিহ্যবাহী ফ্রেন্ড জয়েন উপজেলার সাইনং উত্তর কুশিয়ারা ইউনিয়নের আহমেদ জিল্লু সাহেব চেয়ারম্যান সাহেবের বাড়িতে আজকের এই পবিত্র ঈদুল আজহা আজকে সারা বাংলাদেশ সকল মুসলমানে ঈদুল আজহা উদযাপন করছে এই ঈদের দিন এই আনন্দময় দিন এই আনন্দের দিন খুশির দিন গরিব অসহায় মানুষদের লইয়া খান ইউনিয়নে যারা আছেন সকলের লইয়া একসাথে দুপুরের খানে খাওয়ার লাগে গরু জব করিয়া বাবুর সিদ্ধি ফাঁক করিয়া বাবুর সিদ্ধি ফাঁক করিয়া লইয়া বইয়া খাইরা আহমেদ জিল্লু সাহেব আলহামদুলিল্লাহ 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 আসলে খুব সুন্দর একটা উদ্যোগ খুবই ভালো লাগলো আমরা এই মুহূর্তে দেখতে পারা যে জায়গাটা আছে প্যান্ডেল এই এই জায়গাটা কিন্তু আসলে খানি লাগে রেডিও করছিলাম কিন্তু বৃষ্টির টাকার কারণে আপনারা জানেন যে বিশেষ করে সিলেটও আজকে সকাল থেকে খুব বেশি বৃষ্টি হন বৃষ্টি ওর আর বৃষ্টি থাকার কারণে কারণ যেখানে সাইটে যেখানে গ্যারেজ আছে গ্যারেজের মাঝে কিন্তু খাওয়াইরা আসলে হয়তো এই জায়গাটা খাওয়াইলে আর সুন্দর হইল বা আর সুন্দরভাবে খাওয়াই চলে না কিন্তু ছোট জায়গা তারপরেও আলহামদুলিল্লাহ এই সুন্দর উদ্যোগটা দেখে খুবই ভালো লাগে আমরা সবে আহমেদ জিল্লু সাহেব লাগে দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখুক কা সুস্থ রাখুক কা মানুষের কাজে সব সময় এইভাবে যেন থাকেন এবং গরিব অসহায় মানুষের হৃদয়ের ভিতরে তখন গরিব অসহায় মানুষের পাশে সবসময় তখন আপনারা জানেন যে টাইমস অফ সিলেট আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বিভিন্নভাবে আমরা সরাসরি তুলে ধরে থাকি তার ধারাবাহিকতা আজকের এই ঈদের দিনে আনন্দ যে বিষয়টা আজকে আমি মনে করি ওটাও সবচেয়ে বড় ঈদের খুশি ওটাও সবচেয়ে বড় মানে ঈদের দিনের যে আনন্দের সময়টা মানুষ পার করে আমি মনে করি ঈদটা এর থেকে বড় আনন্দের সময় আর হইতেও পারে না আজকের স্লোগান ভাত খাও কম মাংস খাও বেশি আজকের স্লোগান আহমেদ জিল্লু সাহেবের ভাত খাও কম মাংস খাও বেশি তাই নিজে চারটা গরুর মাঝে একটা গরু তাই জব করিয়া বাবুর সিদ্ধি ফাঁক করিয়া তার ইউনিয়নের যারা অসহায় গরিব আছেন তারারে বাবুর সিদ্ধি রান দিয়া খাওয়াইছেন আসলে কিছু খোয়ার নাই যতটুকু কইছি এর মধ্যে যদি আমরা লাইফ চলাকালীন অবস্থায় যদি আমরা মাঠে কথার মধ্যে কোনো ভুল প্রান্ত হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমি এত সময় আসলাম জাহিদুর রহমান রিপন আপনারা লগে জহিরুল ইসলাম শিয়াব এবং রায়াল আহমদ আবার দেখতাম আহমেদ জিল্লু সাহেবর যে একটু তো আপনারা দেখাই যেদিন এই জায়গাটা এই হলো আহমেদ জিল্লু চেয়ারম্যান সাহেবর বাড়ি আচ্ছা লাস্ট আপনার লগে আরো অনেক কিছু জানতাম আচ্ছা আপনার আব্বার নামটা কইবে একটু তো অনেকে কমেন্ট করছিল আসলে কমেন্ট গুলো আমি পড়ছিলাম কিন্তু যে কমেন্টের উত্তর দেওয়াতে লাগিয়া কিন্তু আরো অন্য প্রসঙ্গে গেছিলাম আমি আহমদ জিল্লু আমার পিতা মরহুম আব্দুল বারী মাতা মরহুম সুমরুন নেসা আমার বাড়ি লাশপুর পোস্ট ফেঞ্চিগঞ্জ জেলা সিলেট আর যেটা আমার বাপ চাচা আব্দুল আদুদ বড় খোটাই কইলে সবে চিনেন বা আমার আব্বা আব্দুল বারী ছোট খোটাই কইলে সবে মোটামুটি চিনেন বড় খোটাইও মারা গেছেন আমার চাচা আমেরিকাত আমার আব্বাও আমেরিকা থেকে দেশও মারা গেছেন 98 সবে তারা লাই দোয়া করবো আমরা বাপ চাচা 5 জন মাত্র এক চাচা সবচেয়ে ছোট যে চাচা আছেন তাই জীবিত আছেন আমেরিকা প্রবাসী ঘন ঘন আছেন আর আমরা 4 জনও মারা গেছেন সবে তারা লাই দোয়া করবা আমার আম্মার লাগিয়ে দোয়া করবা আর বিশেষ করে আমার রিপন আম্মার লাগিয়ে দোয়া করবা কারণ তার মায়ে আমার খুব ভালো মায়া করতা ছোট ভাই লাখান দেখতা এ বাতি যা তার বাপ আমার সম্পর্কে বড় ভাই কিন্তু আমি একটা দিন তার মারে গিয়ে ভাবি দেখতাম পারছি না যে আফা হইয়াও বাতানি লাগছে বাতাই নো আমার ভাই হইয়া